সত্য কোনোদিন গোপন থাকে না, থাকলেও সেটা সাময়িক সময়ের জন্য, যার কারণে অবশেষে ফাঁস হয়ে গেল সকল সাজানো নাটক। মামুনুল হকের স্ত্রী দাবি করে নিজের নাম ঠিকানা ভুল বলা সেই নীল বোরখাধারী মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী নন। ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন কালো বোরখা পরা সেই নারীকে মামুনুল হকের স্ত্রী সাজিয়ে নাটক মন্তস্থ করার ব্যর্থ চেষ্টা করেছিল ফেরাউনের বংশধরেরা। তাতে ফেঁসে গেছে তারা নিজেরাই। কিভাবে কি হয়েছে, আসল ঘটনা কি, তার বিস্তারিত জানতে সাথেই থাকুন। মামুনুল হক সাহেব হুজুর স্ত্রীর নাম বলেছেন আমিনা তায়েব। আর অন্য এক ভিডিওতে দেখলাম যে এক মহিলা ইন্টারভিউ নিচ্ছে মামুনুল হক সাহেবের স্ত্রীর, যেখানে সে তার নাম বলছে জান্নাতারা ঝর্ণা। কুলাঙ্গাররা যখন মামুনুল হককে বাগে ফেলতে পারল না, তখন নারী কেলেঙ্কারি দিয়ে তখন মিথ্যা ভিডিও তৈরি করে অপপ্রচার করার চেষ্টায় লিপ্ত রয়েছে। অনেকের অবজারভেশন হল, এক, মামুনুল হক সাহেবের সামনে যখন তার স্ত্রীর গায়ে হাত দেওয়ার জন্য কুলাঙ্গাররা এগিয়ে গিয়েছিল, তখন তার স্ত্রীর গায়ে কালো বোরখা পরা ছিল, আর জান্নাতারায়ের ভিডিওতে মহিলাটি নীল কালারের বোরখা পড়েছে। দুই, জান্নাতারার ভিডিওটি বাথরুমে করা হয়েছে বলে দেখা যাচ্ছে, বাথরুমের দরজা খোলা, বাহিরে এত শোরগোল হচ্ছে, অথচ জান্নাতারার ভিডিওতে বিন্দুমাত্র শোরগোলও শোনা যাচ্ছে না। আজব না, আসলে ভিডিওটি বাসায় তৈরি করা হয়েছে। আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? না, ওনার প্রথম ঘরের স্ত্রীর পর সন্তান। তিন, ভিডিওতে একসময় জান্নাতারা হেসে দেয়, এহেন পরিস্থিতিতে কি কোনো মেয়ে হাসতে পারে? ভাঙা থানা, আলফাডাঙ্গা থানা, এখন যে বললেন ভাঙা থানা। চার, দেখা যাচ্ছে যে ভিডিওতে জিজ্ঞাসাবাদ করছে এক ম্যাক্সি আর ওড়নাপড়া মহিলা। প্রশ্নটি হচ্ছে, ম্যাক্সি আর ওড়নাপড়া মহিলা এখানে আসলো কোথা থেকে? কোনো ম্যাক্সি আর ওড়নাপড়া মহিলা পুলিশকে কেউ কোথাও দায়িত্ব পালন করতে দেখেছেন? পাঁচ, সমাধানটি হলো জান্নাতারার ভিডিওটি আমার কাছে হোমমেড ভিডিও বলে মনে হয়েছে। এটি আমার অবজারভেশন, তবে তারা অভিনয় অনেক কাঁচা। কালো বোরখা আর মহিলা পুলিশের ড্রেস কি কম ছিল রে কুলাঙ্গারের দল? ছয়, রিসোর্টের খাতায় গেস্টের নামের স্থানে লেখা হয়েছে মোহাম্মদ মামুনুল হক ও আমিনা তৈয়বা, রুম নম্বর 501। এ সময় রিসোর্টে প্যাকেজ নেন উন্টার, রুম ভাড়া 5000 এবং খাবার খরচ 3000 টাকা। এছাড়াও মামুনুল হকের এনআইডি কার্ডের কপিও পাওয়া যায়। রিসোর্টে প্রবেশের সময় লেখা হয় দুপুর 3টা। সেখানে সবই স্পষ্ট থাকার পর কেন এসব ষড়যন্ত্র? এদিকে ফেস দ্য পিপল সোশ্যাল মিডিয়ার সঞ্চালক সাইফুর সাগর এই ঘটনাটি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, মামুনুল হককে আটক ও কিছু সাধারণ প্রশ্ন। মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্ট থেকে আটক করা হয়। স্থানীয় ছাত্রলীগ যুবলীগ তাকে আটক করেন। আটকের দৃশ্যে দেখা যাচ্ছে মামুনুল হককে জোর জবরদস্তি করে গায়ের শার্ট ছেড়ে গায়ে হাত তুলে অনেকটাই মনে হয়েছে চোর ধরার পর গণধোলাই দেওয়ার মতো অবস্থা। অপরাধটা কি? একজন নারী ছিল সাথে, নারী সাথে থাকা তো বিশাল অন্যায়। একজন পুরুষের সাথে একজন নারী থাকবে, এটা তো ভাবাই যায় না। আজ থেকে বামপন্থীদের কথার ধরনও পরিবর্তন হয়ে যাবে, বামরাও ডানদের মতো কথা বলা শুরু করবে। আমার কথা তাও নয়। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের হালের সবচেয়ে পরিচিত মুখ মামুনুল হক এই সময় কোনো বড় নারী নিয়ে প্রকাশ্যে কোনো রিসোর্টে রং তামাশা করতে যাবে? ভিডিওতে দেখা যাচ্ছে নারীটি এবং মামুনুল হক দুজনেই সুন্নতি পোশাক পরিধান অবস্থায় ছিল। আনন্দ করতে গেলে কি ওই পোশাকে থাকতেন? মামুনুল হক যদি পর নারী নিয়ে যেতেন, তাহলে কি এভাবে প্রকাশের চেহারা দেখিয়ে একটা ভিডিও কভার্ড রিসোর্টে যেতেন? স্ত্রীকে নিয়ে কোনো রিসোর্টে ঘুরতে বা থাকতে যাওয়া কি অপরাধ? যখন সারা দেশের চোখ এই লোকটির দিকে, অবৈধ নারী ঘটিত কোনো কর্মকাণ্ড কি তিনি করবেন? একজন হাবাগোবা মানুষ বিশ্বাস করবে না মামুনুল হক কোনো পর নারী নিয়ে একটি উন্নত মানের রিসোর্টে রাত্রি যাপন করতে গেছেন। এখানে বড় রকমের ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। একটি সংরক্ষিত আবাসিক রিসোর্টে তিনি তার স্ত্রী নিয়ে গেছেন। জনপ্রিয় ব্যক্তিত্ব মানুষজন এভাবে কোনো নীরব স্থানে লুকিয়ে একেবারে ব্যক্তিগত সময় বা পারিবারিক সময় কাটিয়ে থাকেন, এটা খুব স্বাভাবিক। উনারদের মতো মানুষেরা স্বাভাবিকভাবে সব জায়গায় একান্ত সময় কাটাতে পারেন না। তাকে যেভাবে আটক ও অপদস্থ করা হয়েছে তা খুবই নিন্দনীয়। নারীটিকে নিজ স্ত্রী দাবি করার পরেও এভাবে অপমানজনকভাবে অত্যাচার করাটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তিনি যদি অপরাধ করে থাকেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্যবস্থা না নিয়ে এভাবে হেনস্থা করাটা সম্পূর্ণ রাজনৈতিক জিঘাংসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আর এই কর্মকাণ্ডে উক্ত রিসোর্টের লোকজন সহ জড়িত বলে প্রতীয়মান হচ্ছে। এই ঘটনা পূর্ণাঙ্গভাবে তদন্ত সাপেক্ষে যদি মামুনুল হক দায়ী হয়ে থাকে, তাহলে যারা আইন হাতে তুলে নিয়ে এমন অত্যাচার ও দুর্ব্যবহার করে মামুনুল হককে চরম অপমান অপদস্থ করেছেন, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। হোটেল এবং রিসোর্টের প্রাইভেসি রক্ষা নিয়ে প্রশ্ন তো রয়েই গেল, তাদেরও জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনা উচিত। ভিডিওটি শেষ করব ঘটনাটি নিয়ে মামুনুল হক ও তার কয়েকজন ঘনিষ্ঠ মানুষের বক্তব্য দিয়ে। ঘটনার পর ফেসবুক লাইভে তিনি বলেন, অনেকের মধ্যে আজকের ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে, অনেক বিভ্রান্তিও হচ্ছে। মূলত আসল ঘটনা জানাতে আমি ফেসবুক লাইভে এসেছি।
টানা পরিশ্রমের কারণে আমার একটু বিশ্রামের প্রয়োজন ছিল, এর কারণে আর সেখানে গিয়েছিলাম। সাথে আমার দ্বিতীয় স্ত্রী ছিল। পুলিশ আমার থেকে যাবতীয় তথ্য নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে। আমার দ্বিতীয় স্ত্রী আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাবেক স্ত্রী ছিলেন, তাদের দুটি সন্তানও আছে। এরপর পারিবারিকভাবে আমি তাকে বিয়ে করি। তিনি বলেন, সেখানে স্থানীয় কিছু সংবাদকর্মীদের সাথে কিছু যুবলীগ ও সরকার দলীয় লোক আমার সাথে খারাপ আচরণ করেছেন। তারা লাইভ ভিডিওর মাধ্যমে হামলা ও আক্রমণ করেছেন। দেশের মানুষ আমার বক্তব্য সেখানেও শুনেছে ও দেখেছে। এরপর সেসব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ওই রিসোর্টে এসে আমাকে উদ্ধার করে। তারা উত্তেজিত হয়ে পড়ে। আমি জনতাকে শান্ত করি ও তাদের নিয়ে উক্ত স্থান ত্যাগ করি। আমি আহ্বান করব, এই বিষয় নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, সবাই শান্ত থাকুন, জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। এটা আমার অবিশাল বক্তব্য। এ সময় তিনি তার বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার কথা জানান। তার ভাইও নিশ্চিত করেন যে মামুনুল হকের বিয়ের কথা সবাই জানে। এমনকি মামুনুল হকের ভাইরা ভাই মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবও মুখ খুলেছেন। বলেন, বামপন্থী রামপন্থী ও ইসলাম বিদ্বেষী তথা কথিত ধর্ম নিরপেক্ষবাদীরা ইসলামী ব্যক্তিত্বদের চরিত্রে কালিমা লেপনের অবশিষ্টা চালিয়েছে সব সময় সব যুগে। কারণ ওরা বুঝেছে ইসলাম তথা ইসলামী আন্দোলনের দুর্গে আঘাত এনে কখনোই ফাটল ধরানো যাবে না। তাই ইসলামী ব্যক্তিত্বদের ব্যক্তিগত চরিত্রে কালিমা লেপন করো, কলঙ্ক লাগিয়ে দাও, তবেই দেখবে ইসলামী আদর্শ লালন পালন ও পরিচর্যাকারীদের বিভ্রান্ত ও বিভক্ত করা যাবে এবং বাতিল ও তাগুদি মতবাদকে সহজে প্রতিষ্ঠা করা যাবে। অতএব ইসলামপন্থী সকল মতের ভাইদের বলি, আজ অন্যের চরিত্র হনন দেখে উল্লসিত হবেন না। কারণ আজ হয়তো আমাকে হেনস্থা করেছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সবশেষ ঘটনা নিন্দা জানিয়ে আল্লামা বাবু নগরী বলেন, মামুনুল হকের মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার উপর এত বড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেওয়া বড় একটি অপরাধ। এ সময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জুনায়দ বাবু নগরী বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার উপর হামলা করেছে। তাদের হামলার ধরন দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, সার্বিক অবস্থা বিবেচনা করে আপনার কি মনে হচ্ছে? এসব কারো সাজানো নাটক মনে হলে ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন কাদের নাটক হতে পারে। জানিয়ে দিন এমন মুখস্থ নাটক তারা আর কতদিন চালাবে। এসব তো মানুষ আর খায় না। এখনই সময় নয় কি ভিন্ন কিছু চেষ্টা করার? সবশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। সময়ের আরও এমন নানান আলোচিত বিষয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।